জি, শোনা যাচ্ছে আমাকে? শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, আজকের আমরা সিপি মার্কেটিং এর কি শিখবো আজকে? আচ্ছা, গত ক্লাসে আপনাদের কি টিউটোরিয়াল দেওয়া হয়েছিল, তাই না? কি কি দিয়েছিলাম? তার এই সোশ্যাল মিডিয়ার টুইটার এই আর এই সিগা এক্সপার্ট মুভি জানি টুইটার অফ ইন্টারেস্ট ইন্টারেস্টিং দাও হয়েছিল। ওকে, আচ্ছা, আপনাদের আর ক্লাস আছে যে আজকে হলো 22 নম্বর ক্লাস, 23, 24, 25, 26, আজকে সহ 5টা ক্লাস। এর মধ্যে আপনাদের পেইড ট্রাফিকের কিভাবে পেইড ট্রাফিক করতে হবে সেটার জন্য আপনাদেরকে মিনিমাম 3টে ক্লাস লাগবে পেইড ট্রাফিকের জন্য। কথা বলি স্যার, দাঁড়ান আমি হিসেব করে নিই আগে। তাহলে 3টা পেইড ট্রাফিকের জন্য আজকে আমরা শিখবো তাহলে কি? স্যার আমাদের বলছিলেন যে ইউটিউবে চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, আমাদের অফার নিয়ে যে চ্যানেল বানাবো একটা, সেই বিষয়ে। হ্যাঁ ঠিক আছে, ওটা আছে, আমার মাথায় আছে। তাহলে 3টা যদি পেইড ট্রাফিক হয় আজকে, তাহলে ইনফোগ্রাফিক সাবমিশন বাকি আছে, তারপর আপনাদের ফর্ম পোস্টিং আছে, কমেন্টিং আছে, ইমেজ অপটিমাইজেশন বাকি আছে, ভিডিও মার্কেটিং বাকি আছে। মোটামুটি খারাপ না, ভালোই আছে। আচ্ছা, দেখি আজকে আমরা কতদূর আগাইতে পারি, একটু তাড়াতাড়ি আমি আগাবো, সবগুলাই কভার করবো আশা করি। মানে খুব ডিটেলস না বলতে পারলেও জাস্ট আপনার ধারণাটা দিতে পারি মতো আর কি। 3টা ক্লাস মিনিমাম আপনাদের লাগবে পেইড ট্রাফিক, মানে পেইড ক্যাম্পেইন কিভাবে করতে হয় সেটা দেখানোর জন্য। ওই 3টাতে স্যাক্রিফাইস করার সুযোগ নেই, আর বাকি 2টা ক্লাসে আমরা যতটুকু ছোট ছোট পরিসরে শিখতে পারি ততটুকুই ভালো আছে। আচ্ছা, আমি আজকে তাহলে আপনাদের ইনফোগ্রাফিক সাবমিশন আর ফোরাম পোস্টিংটা আর ইমেজ অপটিমাইজেশনটা 3টা আমি দেখাই আপনাদের। একটু কথা কম বলবেন, কোশ্চেন থাকলে শেষের দিকে করবেন, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর কি। আচ্ছা, তো ইনফোগ্রাফিক সাবমিশনটা কি আসলে? প্রথমে ইনফোগ্রাফিক সাবমিশন নিয়ে আমি কথা বলি। ইনফোগ্রাফিক সাবমিশনটা হলো যে গ্রাফিক্যাল ভিউ তৈরি করে তার মধ্যে ইনফরমেশন দেওয়া, এটা কি ইনফোগ্রাফিক সাবমিশন, ইনফোগ্রাফিক বলা হয় আর কি। বিষয়টা হলো যে মানুষ দেখতে মনে হবে যে এটা একটা পিকচার, মানুষের দেখবে যে আসলে একটা পিকচার বা এটা একটা অ্যানিমেশনস বা এটা একটা স্লাইড শো, হোয়াটএভার যেটাই হতে পারে, বাট বাস্তবে আসলে এটা পিকচার, দেখতে মনে হলো এটা পিকচার না, এটা একটা কার্যকরী ভূমিকা রাখবে যেটা আপনার ট্রাফিক নিয়ে আসার জন্য আপনার সাইটে। ওটা বলা যায় যে এক ধরনের প্রমোশনাল একটা কি বলে, মানে সৌন্দর্য বর্ধন বা তৈরি করা। যেমন আমরা বিভিন্ন বিয়ে চুড়োতে দেখি যে কি মানে ক্লাবের সামনে অনেক সাজানো থাকে, বাড়ি সাজিয়ে রাখে। হ্যাঁ, তার মানে ওখান থেকে মানুষজন হেঁটে গেলেই বোঝা যায় যে বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, হয় বিয়ে হবে না, গাড়ি হেলুদ হবে না, কিছু একটা হচ্ছে। এই যে আকর্ষণ তৈরি করাটা, এই আকর্ষণ তৈরি করাটাকেই মূলত আমরা এটা ইনফোগ্রাফিক এর মাধ্যমে আকর্ষণ তৈরি করতে পারি। এখন এই ইনফোগ্রাফিক সাবমিশনের ব্যাপারটা হলো যে এটা খুব ইফেক্টিভ। কেন ইফেক্টিভ আমরা বলি, এটা আমরা অনেকে জানি না, দ্যাটসই আমরা এই জিনিসটাকে ইউজ করি না। আমরা আপনারা দেখবেন গুগলে অনেক সময় আমরা পিকচার খুঁজতে যাই,
যে ধরেন যদি এরকম হয় আমি একটু দেখাই আপনাদের, লাইভ দেখাইলে আপনাদের মাথায় বিষয়টা ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল ধরুন আমি এখানে আসলাম, এখান থেকে এসে ধরুন আমি দিলাম ওয়েট লস, ওয়েট লস দিয়ে আমি সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে এখানে অনেক ইনফরমেশন আসছে। এখান থেকে যদি আমি ইমেজে যাই তাহলে দেখবেন ওয়েট লস রিলেভেন্ট অনেক ইমেজ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আসছি এখানে ওয়েট লস রিলেভেন্ট একটা ইমেজ নেওয়ার জন্য, এখানে আসছি। এখানে আসার পরে আপনারা দেখেন, ধরেন আমি ফর এক্সাম্পল আমি এই যে ইমেজটা, এই ইমেজটাই আমি চয়েস করব বা এই চয়েস হইলো আমাকে, তাহলে আমরা কি করি নর্মালি এখানে সেভ ইমেজ অ্যাজ দিয়ে এটাকে আমরা সেভ করি। এই কাজটা আমরা করি, বাট আপনি খেয়াল করেন এই ইমেজের উপরে যদি ক্লিক করেন তাহলে ঘটনাটা কি করে দেখেন, তাহলে কিন্তু একটা সাইডে চলে যাচ্ছে, হ্যাঁ একটা ওয়েবসাইটের ভিতর চলে আসতেছে। তো এই যে পিকচারটা, পিকচারটার মাধ্যমে কিন্তু তার একটা কি হলো, ব্যাকলিংক ক্রিয়েট হলো, মানে তার এই পিকচারের মাধ্যমে কিন্তু সে কি করতেছে, তার সাইডে ভিজিটর নিয়ে যাচ্ছে। এই যে দেখেন এই যে দেখেন দেখছেন, তার পিকচারের মাধ্যমে কিন্তু তার আমরা একটা সাইডে চলে আসছি, মানে এই এই পিকচারের মালিক যে সেই সাইডেই আমরা আসতেছি। এখান থেকে পিকচারটা যদি আপনি সেভ ইমেজ আজ দিয়ে যদি করেন তাহলে এটা কোয়ালিটি একরকমের হবে, আর যদি এটাকে ওপেন করেন, ওপেন করে এই ওয়েবসাইট থেকে এসে যদি এখান থেকে পিকচার সেভ করেন, এটা কিন্তু অনেক, এটার পিকজেল কিন্তু অনেক ভালো পিকজেল পাবেন। তো যারা জানে তার এই কাজটাই করে যে সরাসরি এখান থেকে সিলেক্ট না করে এখানে ক্লিক করে, ক্লিক করে ভিতরে গিয়ে ওখান থেকে ইমেজটা সেভ করে নেয়। এখন কথা হলো যে তাহলে আমার লাভ কি, বা এই ব্যক্তি যে ইমেজটা এখানে দিল সে লাভ কি? এই ব্যক্তি কিন্তু ইমেজটা এখানে দেয় নাই নর্মালি, জেনারেলি সে ইমেজটা দিছে আসলে তার ওয়েবসাইটে, আর এই ওয়েবসাইটের ভিতরে ইমেজটা কি করছে ইউজ করছে, সেই ইমেজটা গুগল কি করছে ক্রাউল করে বা গুগল এটাকে রিড করে তার ডেটা সার্ভারে নিয়ে আসছে। এখন এই ইমেজটার মাধ্যমে কিন্তু এই কোম্পানি মানে এই ওয়েবসাইট কোম্পানি যারা তারা কিন্তু অনেক ভিজিটর পাচ্ছে গুগল থেকে। এখন আমরা তাহলে কি করব, আমাদের তো বেসিক্যালি কাজটা হলো সিপিএ মার্কেটিং এর। তো সিপিএ মার্কেটিং এর ক্ষেত্রে তো আমাদের ল্যান্ডিং পেজ আমরা তৈরি করবই। তো ল্যান্ডিং পেজ তৈরি করলে ল্যান্ডিং পেজের ভিতরে যে ওয়েবসাইটগুলো থাকবে, ল্যান্ডিং পেজের ভিতরে যে ইমেজগুলো থাকবে সেই ইমেজগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, গুগলে ইন্ডেক্স করতে হবে এবং গুগলে এটাকে সাবমিট করতে হবে। আপনাদের কি কি গুগলে যারা সিপিএ করেন তাদেরকে কি গুগল ইন্ডেক্স শেখানো হয়েছিল কিনা, কি বলতে পারবেন যে গুগলে ইন্ডেক্স করা মানে আপনার ল্যান্ডিং পেজটা গুগল ইন্ডেক্স করতে হয় কিভাবে? না স্যার, এটা শেখানো হয়নি এখনো। আচ্ছা, গুগলে ল্যান্ডিং পেজটা ইন্ডেক্স করা দেখানো হয়েছে আমার মনে পড়ে যে দেখানো হয়েছে, এক্স্যাক্টলি কি এক্স্যাক্ট ইনফরমেশন না, তাহলে আপনাদের আমার জন্য আগে যে ইন্ডেক্স দেখানো হয়েছে এটা, হ্যাঁ তো ভেরি গুড, তাহলে আর এটা নিয়ে আলোচনার কিছু নাই। ইন্ডেক্সটা হলো যে আমি গুগলকে আমার ওয়েবসাইটটা সম্পর্কে বলে দিলাম যে আমার এই ওয়েবসাইট, তুমি তোমার ডেটা সার্ভারে তুমি এটাকে ডেটাকে স্টোর করো এবং কোনো জনগণ বা কোনো পাবলিক যদি এই রিলেভেন্ট কোনো কিছু দিয়ে গুগলে সার্চ দেয় সাথে তাতে যাতে আমার ওয়েবসাইটের কম্পোনেন্ট বা এলিমেন্টসগুলো তাদের কাছে রিপ্রেজেন্ট করে, এটাই মূলত ইন্ডেক্স করা। এখন বেসিক্যালি এই যে ওয়েবসাইটটার ইমেজ গুগলের এখান থেকে দেখাচ্ছে সেটা কিন্তু ওই গুগল ইন্ডেক্স করার কারণেই এখানে এই জিনিসটা রিপ্রেজেন্ট করতেছে। এখন আমরা তো মূলত কি করব, আমাদের ল্যান্ডিং পেজের যা পিকচার ল্যান্ডিং পেজের ভিতরে দেওয়া আছে সেগুলো তো আমরা অলরেডি গুগলকে ইন্ডেক্স করে দিয়ে দিয়েছি, তার মানে আমার ল্যান্ডিং পেজে যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো গুগল এরকমের পিকচার আকারে শো করবে। ভেরি গুড, সেটা ওয়ান টাইম আমরা করে দিয়েছি, সেটা কন্টিনিউ প্রসেস, এটা চলতে থাকবে চলমান। এখন আমরা এডিশনাল আর একটা ফ্যাসিলিটিস বা একটা এক্সট্রা ফ্যাসিলিটিস আমরা নিব, সেটা হলো ইনফোগ্রাফিক সাবমিশন করে, কারণ আমার ল্যান্ডিং পেজের ভিতরে যে পিকচারসগুলো দিছি তার চেয়ে বেশি পিকচার্স তো আমরা খুব একটা ইউজ করার সুযোগ থাকে না একটা ওয়েবসাইটের ভিতরে। কেন থাকে না? কারণ যারা এসইও কোর ক্লাস করতেছেন তারা জানেন যে এখানে একটা কিওয়ার্ড প্রক্সিমিটি, ইমেজ অপটিমাইজেশন এবং প্রমিনেন্স বলতে একটা জিনিস থাকে, সেই এই প্রমিনেন্স প্রক্সিমিটি এটা একটা এসইওর ভাষা, যারা এসইও করতেছে না তারা একটু বুঝতে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে ওখানে একটা লিমিটেশন থাকে যে কি পরিমাণ কিওয়ার্ড ইউজ করতে পারবো আমরা, কি পরিমাণ
কন্টেন্ট ইউজ করতে পারবো এবং কি পরিমাণ পিকচার আমরা ইউজ করতে পারবো একটা আর্টিকেলের ভিতরে। তো সেই রেস্ট্রিকশন থাকার কারণে আমাদের ল্যান্ডিং পেজের ভিতরে আমরা চাইলেই এইরকমের একটা প্যারা লিখে আমরা 50টা পিকচার ইউজ করতে পারবো না। পারবো না বললে ভুল হবে, আমরা ইচ্ছা করলে পারবো, কিন্তু সেক্ষেত্রে গুগল আপনার এই ল্যান্ডিং পেজটা তাদের গুগলের পেজে তারা ইন্ডেক্স করবে না। আর যদি ইন্ডেক্স না করে তাহলে গুগল থেকে কোনো ভিজিটর্স কিন্তু আমার ল্যান্ডিং পেজে আসবে না, আমি পাবো না। সেই ক্ষেত্রে এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হচ্ছে। তো যেহেতু আমরা আমাদের ল্যান্ডিং পেজের ভিতরে চাইলেই অনেকগুলো পিকচার ইউজ করতে পারতেছি না, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, এডিশনালি কিছু পিকচার আমরা ডিজাইন করব। সেই পিকচারগুলাকে আমরা কি করব, বিভিন্ন ওয়েতে আমরা গুগলের কাছে সাবমিট করার ট্রাই করব, সেটা আমাদের ল্যান্ডিং পেজের মাধ্যমে না, ল্যান্ডিং পেজের বাইরে গিয়ে। আচ্ছা, এখন বেসিক্যালি এই কাজটা করার কারণটা হলো যে আপনি লিফলেট বা বিলবোর্ড যেভাবে আপনি দেন মানুষের কাছে, লিফলেট পাঠান, লিফলেট দিয়ে আপনি কিন্তু একটা মেসেজ দিচ্ছেন তার কাছে, যে আমার লিফলেটের মধ্যে লেখা থাকে, অনেক ইনফরমেশন থাকে, সেগুলো দিয়ে মানুষ ওই ইনফরমেশন দেখে ওই লিফলেটের নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার থাকে বা ওয়েবসাইট থাকে, সেগুলো দিয়ে তখন তারা ভিজিট করে কিন্তু আপনার সাইডে ডিটেলস ইনফরমেশন দেখতে যায়। ঠিক তেমনি আসলে আপনার পেপারটা ইনফোগ্রাফিক সাবমিশনটা ওই রকমেরই, যে আমার একটা লিফলেট তৈরি করবো, সোজা কথা একটা লিফলেট, আমরা অনলাইন লিফলেট তৈরি করবো, সেই অনলাইন লিফলেটের মাধ্যমে আমি আমার ল্যান্ডিং পেজে ভিজিটর্স আনবো, এটা কি বলা হয় ইনফোগ্রাফিক সাবমিশন। এখন প্রথম কথা হলো যে ইনফোগ্রাফিক সাবমিশন তৈরি, মানে সাবমিশনের আগে আসতেছে ইনফোগ্রাফিক তৈরি করবেন কিভাবে। ইনফোগ্রাফিক তৈরি করার অনেকগুলো ওয়ে আছে। প্রথম ওয়েটা হলো যে আপনারা চাইলে পাওয়ার পয়েন্ট দিয়ে ইনফোগ্রাফিক তৈরি করতে পারেন। আমি আবার বলতেছি, ইনফোগ্রাফিক মানে একটা সিম্পল একটা পিকচার, নাথিং এলস। সেই পিকচারটা যত সুন্দরভাবে আপনারা করতে পারবেন ততই ভালো আপনাদের। তো ইনফোগ্রাফিকটা হলো একটা সিম্পল পিকচার, মাথায় রাখেন, এত কিছু কঠিন ভাবে চিন্তা করার দরকার নেই, একটা পিকচার। বাট পিকচারের গায়ের উপরে আমার কিছু লেখা থাকবে, কিছু বা অ্যাড্রেস থাকবে, ঠিকানা থাকবে, বা কোনো ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। হ্যাঁ, এই এটাই হলো এক্সট্রা আমাদের অ্যাড করতে হবে একটা পিকচারের। এখন সেটা যারা গ্রাফিক্স ডিজাইন জানেন তারা গ্রাফিক্স দিয়ে, ফটোশপ দিয়ে চাইলে ওরকম একটা পিকচার তৈরি করতে পারেন। আবার যারা অ্যানিমেশনের কাজ জানেন তারা অ্যানিমেশন দিয়ে করতে পারেন, যত সুন্দর করা যায়, যত লুক্রেটিভ করা যায় ততই বেটার। আর যারা একদম কিছুই জানেন না, ফটোশপও জানেন না, আপনার অ্যানিমেশনও জানেন না, তাদের জন্য যেটা করা যায় যে কিছু অনলাইন সাইট আছে, সেই সাইটগুলো থেকে মানে রেডিমেড ড্রপ ডাউন করে করা যায়। আবার একদম যারা এই ক্ষেত্রে অজ্ঞ না, অভিজ্ঞ না, তারা যেটা করতে পারেন সিম্পলি পাওয়ার পয়েন্ট দিয়েও আপনারা চাইলে পিকচার তৈরি করতে পারেন। তো আমি আপনাদের অনলাইনটা আজকে দেখাবো যে অনলাইন থেকে একটা ইনফোগ্রাফিক কিভাবে করা যায়। অনলাইনের মধ্যে অনেকগুলো ইনফোগ্রাফিক তৈরি করার অনেক সাইট আছে, তার মধ্যে ইজিলি আছে, ভিজুয়ালি আছে, তারপরে অনেকগুলো সাইট আছে। তার মধ্যে যদি আপনারা গুগলে সার্চ দেন তাহলে দেখবেন যে যে দেখুন এরকম আপনার চাইলে এগুলো দিয়ে অনেকগুলো এখানে আছে, এগুলো সবগুলো দিয়ে আপনারা করতে পারবেন। এর মধ্যে যে দেখুন ফ্রি অনলাইন ইনফোগ্রাফি মেকার বাই ক্যানভা, ভেরি গুড, মানে খুবই পপুলার একটা ইনফোগ্রাফিক মেকিং এর সাইট ক্যানভা। এটা দিয়ে অনেক কিছু করা যায় ক্যানভা দিয়ে, তো এটা ভালো একটা সাইট ক্যানভা আছে। তারপর দেখেন এখানে যে পিকচারটাও আছে, তারপরে আপনার আরো আছে এখানে, এর মধ্যে আরো একটা থাকার কথা ইজিলি, ভিজুয়ালি, এগুলো খুব মানে পপুলার, এগুলো দিয়ে ইনফোগ্রাফিক সাবমিশন করা যায়। আচ্ছা তাহলে আমরা ক্যানভা দিয়েই দেখি, যেহেতু ক্যানভা সামনে চলে আসছে। প্রথমে আপনাদের সাইন আপ করতে হবে ক্যানভাতে, ক্যানভাতে সাইন আপ করতে হবে আপনার।
ওকে এখান থেকে চয়েস করে নেবেন আপনি কোনটা দিয়ে করতে চাচ্ছেন। আপনি পার্সোনাল হোম ফ্যামিলি আর ফ্রেন্ডস এটা নিতে পারেন, অথবা স্মল বিজনেস স্টার্টআপ ব্লগ এটাও নিতে পারেন, ডিপেন্ডস অন ইউ। সাইন আপ উইথ গুগল দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাইন আপ উইথ ইমেল দিয়ে করতে পারেন, তা আমি ইমেল দিয়েই করি। কি ব্যাপার? মাথা খারাপ হয়ে গেছে আমার। আচ্ছা, তো এই যে এখানে দেখেন অনেকগুলো আপনার ক্যাটাগরিজ দিয়ে দিয়েছে, আপনি এখন যে ক্যাটাগরিজ এর করতে চান সেই রকম একটা ক্যাটাগরিজ আপনি এখান থেকে চয়েস করে দিবেন। আমরা নিলাম হেলথ এন্ড ফিটনেস, এটাই নেই। একটা ইনভাইট করতে বলতেছে, আমি ফুল ইনভাইট। আচ্ছা, এই যে দেখুন আপনাকে এখন অনেকগুলো ডিজাইনের টেমপ্লেট এখানে তারা শো করতেছে। আপনি চাইলে এখান থেকে আপনার পছন্দ মতো একটা ডিজাইন আপনি চয়েস করে নিতে পারবেন। তো যে কোনো একটা পছন্দের ডিজাইন আপনি নিতে পারেন, ডিপেন্ডস অন ইউ। মানে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, এখন ডিপেন্ড করতেছে যে আসলে আমি তো হেলথ এন্ড ওয়েট, মানে হেলথ এন্ড ফিটনেস নিয়ে আমি ইনফোগ্রাফি তৈরি করব, সেটা আমরা চাইলে এখান থেকে পছন্দ করে নিতে পারি আমাদের মতো করে। বাট সেটা আর একটা জিনিস আছে এখানে, যে আপনার সেই এই ইনফোগ্রাফিক এই পেজটা মানে এই ইমেজটা আপনি কোথায় সাবমিট করবেন, হ্যাঁ সেটাও একটা জিনিস মাথায় রাখতে হবে। এখানে খেয়াল করেন, এখানে নিচে লেখা আছে টুইটার পোস্ট, টুইটারের জন্য যদি করতে চান তাহলে এভাবে ডিজাইনটা হবে।
যে টাম্বলারে যদি গ্রাফিক করতে চান সেটা এক্ষেত্রে হবে, ফেসবুক অ্যাপে যদি করতে চান তাহলে এইভাবে নেওয়াটা বেটার। ওরা কিন্তু নিচে সাজেস্ট করতেছে, দেখুন ফেসবুক পোস্টে যদি পোস্ট করেন আপনার পিকচার সেটা এভাবে হওয়া উচিত, ইনস্টাগ্রামে করলে এরকম হওয়া উচিত। ওরা কিন্তু খুব ভেরি গুড সাজেশন দিচ্ছে, আপনারা খেয়াল করেন। তো এগুলো দেখে দেখে আমাদের করতে হবে, আমাদের পছন্দ মতো একটা চাইলে আমরা নিতে পারি, এটাই নেই, অসুবিধা নেই। এই যে দেখেন বাম দিক থেকে আপনি এখন চয়েস করে নিতে পারেন টেমপ্লেট কোনটা নেবেন, এটা নিলে এটা নিতে পারবেন। যেটা আমরা চয়েস করবো সেটা ডান দিকে আসবে, এর উপর এটার উপর আমরা এডিট করবো। ধরেন এটা নিলাম, এই যে এখানে এখানে এডিট করার অপশনস আছে, যে ছোট করতে পারবেন বড় করতে পারবেন, এটা যেমন আমরা ইনস্টা পেজে দেখছিলাম, নিচে মনে আছে আপনাদের যে কিভাবে এডিট করা যায় লাইক দ্যাট ওরকমই, বাট এটা হলো ইমেজ। এখানে আপনি ক্রপ করার অপশন আছে, দেখুন আপনি ক্রপ করতে পারবেন, কতটুকু অংশ আপনি ক্রপিং করতে চান সেটা করতে পারবেন এখান থেকে। অ্যাডজাস্ট করা যাবে, ফিল্টার করা যাবে, দেখেন শ্যাডো হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে যদি টেক্সট অ্যাড করতে চান, কোন টেক্সট স্টাইল সেটা নিতে পারবেন। এই যে আমি এখানে নিয়ে আসলাম, দেখেন যে হেডিং আপনি এখানে লিখতে পারবেন, লিখতে পারেন 7 days, আমরা একটু বেবি কেয়ার, এরপর যেটা যেটা আপনাদের এখান থেকে মনে চায় চেঞ্জ করতে, যেগুলো যদি ডিলিট করে দিতে চান করতে পারবেন, আপনার পছন্দ মতো আপনারা সবগুলো করবেন। আমি এটা ডিটেলস দেখাচ্ছি না কিভাবে করতে হবে, জাস্ট এটা দিয়ে করা যায় এটাই দেখাচ্ছি। এরপরে আপনাদের এই জিনিসটা এখান থেকে, যে দেখুন ডাউনলোড করার অপশনস আছে, এখান থেকে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন, অথবা এখান থেকে চাইলে আপনারা শেয়ারও করতে পারবেন ডাইরেক্ট। কোন ইমেইলে যদি শেয়ার করে দিতে চান সেই ইমেইল আইডি দিলে, সেন্ড করে দিলে তখন তার ইমেইলে চলে যাবে, ঠিক এখান থেকে ডাউনলোড করতে যেতে। ক্যানভা দিয়ে এটা করা যায়, আপনারা এটা করবেন না আসতে বাসায়। তো আমার দরকার শুধুমাত্র এরকম একটা পিকচার তৈরি করার, নাথিং এলস, এটাই আমার দরকার। এরপরের প্রশ্নটা আমি দেখাই, যে ইমেজ তৈরি হয়ে গেল, ধরলাম যে আমরা ইনফোগ্রাফিক একটা পিক আমরা তৈরি করলাম, ইনফোগ্রাফিক পিক তৈরি করার পর, আচ্ছা ইনফোগ্রাফিক তৈরি করার জন্য আপনার আরো কিছু সাইট আছে, যে আমি এখানে টাইপ করে রাখছি, দেখুন ইজিলি এটা দিয়ে করা যায়, ভিজুয়ালি এটা দিয়ে করা যায়, এই দুটো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা ট্রাই করবেন এগুলো দিয়ে বাসায়। আচ্ছা এরপরে ইনফোগ্রাফিকে সাবমিশন করার জন্য আবার আপনার এই যে পিকচারটা আমি করলাম, ধরলাম আমি কেটে দিলাম এটা ক্যানভা, এখন এরপরে আপনি আবার গুগলে সার্চ দিবেন হাউ টু সাবমিট, ইনফোগ্রাফি কিভাবে সাবমিট করতে হয় দেখুন। এখানে আমার স্টেপ লিখে দিয়েছে কিভাবে কিভাবে করতে চাই, বাট এটা আমার দরকার নেই, আমার দরকার
ইনফোগ্রাফিক সাবমিশন সাইট দেখেন, এখানে যে অনেকগুলো ইনফোগ্রাফিক সাইট আছে এগুলো একটু আপনারা গুগল করবেন, গুগল করলে পাইয়ে যাবেন, না পাইলে আমাকে বলেন, আমি একসাথে লিস্ট দিয়ে দিবো আপনাদেরকে যতগুলো প্রয়োজন ততগুলো। এর মধ্যে একটা একটা আমার পরিচিত যেটা দিয়ে আমি করি, সেটা হলো imagefully.com নামে একটা ইনফোগ্রাফিক সাবমিশন সাইট আছে। এটা ওই যে দেখুন এখানে একটা অপশনস আছে তাদের, এই যে imagefully.com এটাও দিয়ে দিই আপনাদের। এখানে দেখেন এই যে imagefully.com এ আপনার এই যে দেখুন এখানে ইনফোগ্রাফিক সাবমিশন নামে একটা অপশন আছে। এটা ঢুকবেন, ঢোকার পর এখানে ওরা টার্মস কন্ডিশন গুলো কি লিখছে দেখুন, ফ্রি ইমেজ এন্ড ইনফোগ্রাফিক সাবমিশন সাইট 2017, ইনফোগ্রাফিক সাবমিশন সাইট ইজ অ্যান অ্যাশোম ওয়ে টু গেট ব্যাকলিংক ফর ইউর ওন ওয়েবসাইট, দিস টাইপ অফ ওয়েবসাইট ইউ ক্যান গেট ইজিলি কোয়ালিটি ব্যাকলিংক উইথ দ্য রাইটিং অ্যান্ড লং ওয়ার্ড কন্টেন্ট, ইউ জাস্ট রাইট ইট 50 to 100 ওয়ার্ড ডেসক্রিপশন ফর ইনফোগ্রাফিক। আচ্ছা এখানে দেখেন কন্ডিশন ফর ইনফোগ্রাফিক সাবমিশনস, কোন ওয়েবসাইট ইউআরএল কি কি লাগবে আপনার ইনফোগ্রাফিক এখানে সাবমিশন করতে হলে। স্যার একটু ইন্টারাপ্ট করি, মেবি কোনো মানে নয়েজ হচ্ছে আপনার নিয়ারেস্ট, ওটার কারণে আপনার কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, একটু কাইন্ডলি চেক করবেন। আচ্ছা তো আপনার এখানে কি জানিসলাম কোথায়, আচ্ছা ইমেজ ফুলিতে টার্মস কন্ডিশন গুলো একটু পড়ে নেবেন, বাট কন্ডিশনস কি কি, ওন ওয়েবসাইট ইউআরএল, ইনফোগ্রাফিক টাইটেল দিতে হবে, ইনফোগ্রাফিক এগুলো কমন বিষয়, এগুলো দিবেন আপনারা। এখানে জাস্ট ইউর নেম দিতে হবে, দিলাম আমার নেম, ইউআরএল দিবেন আপনার যেটা ধরুন আপনার যে ল্যান্ডিং পেজ থাকবে সেটার নাম দিবেন এখানে। আপনার কিওয়ার্ড দিবেন, মানুষ কি দিয়ে সার্চ দিবে সেটা ধরবেন, দিবেন এরকমের যে ওয়েট লস কমা তারপরে দিবেন ধরেন আপনার ল্যান্ডিং পেজের যেগুলো আছে সেগুলো সেই প্রোডাক্ট রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দিবেন, তারপরে দিতে পারেন বিউটি কনসেপ্ট, হেলথ কেয়ার, এভাবে করে আপনারা দিবেন মোটামুটি 5-7টা দিবেন কিওয়ার্ড এগুলা, মানে এগুলো দিয়ে সার্চ দিলে যাতে আপনার এই পিকচারটা মানুষ গুগল শো করে। আর এটাতে দিতে হবে 1+1=2, পোস্টের ক্যাটাগরি, এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সে এখান থেকে একটা ক্যাটাগরি আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমরা বিউটির মধ্যে পড়ে, হেলথ বা বিউটি এরকম কিছু একটা, এটা এখান থেকে নেন আপনারা চয়েস করে, আপনারা খুঁজে নেবেন আপনাদের পছন্দ, কাছাকাছি যেটা থাকে হুবহুব যে থাকবে তা না, এখানে আপনার একটা ডেসক্রিপশন লিখে দেবেন যে এরকম লিখতে পারেন, যারা এসইও করেন তারা হলো তাদের জন্য এটা হলো ম্যাটার ডেসক্রিপশন,
মানে ছোট্ট একটা ডেসক্রিপশন লিখবেন আর কি। আমি ক্লাসে ক্লাস শেষ করে ফোন দিতেছি, ক্লাস শেষ করে ফোন দিতেছি আমি ক্লাস 9টা 9টা। Would you like to get to reduce extra fat? Just follow the steps. So let's check one leg when I can sample the hell of there, nothing else. I can see the other one. I can just if you happen the infographics, a picture to 30% shape picture to apply. I can upload it. চুজ ফাইল থেকে অ্যাটাচমেন্ট করে যেখানে আছে সেখান থেকে খুঁজে বের করে আপলোড করে দিবেন, অ্যাটাচমেন্ট করে তারপরে সাবমিট পোস্ট। এখানে আর কোনো কাজ নেই, সিম্পল, এটা একদম ভেরি সিম্পল, এখানে কিচ্ছু করতে হবে না, নাথিং এলস, শেষ। এখন আসেন যে তাহলে মানুষ আপনার এই পিকচারটা ইনফোগ্রাফিকটা পাবে কোত্থেকে? দুইভাবে পাবে। এক হলো যে এই imagefully.com-এ অনেক ব্যক্তি আসে, তারা ইনফোগ্রাফিক পড়তে আসে বা বিভিন্ন তথ্য এখান থেকে নিতে আসে, তারা তো সরাসরি ইমেজ ফুল থেকে পাবেই। দ্বিতীয়ত পাবে আপনার ইমেজ ফুলের প্রত্যেকটা পোস্ট, আবার তারা কি করে গুগল ইন্ডেক্স করে, সেখান থেকেও পাবেন, গুগল থেকেও পাবেন, মানে দুই জায়গা থেকে, মানে এখানে পোস্ট করা মানে আপনি বেনিফিশিয়াল দুই দিক থেকে হচ্ছেন, একটা ইমেজ ফুলি থেকে তার নিজস্ব যে অডিয়েন্স আছে সেগুলো থেকে তো আপনি পাবেনই, পাশাপাশি আবার গুগল থেকেও পাবেন। আচ্ছা, এই গেল ইমেজ ফুলি, মানে ইনফোগ্রাফিক কিভাবে সাবমিশন করবেন। আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আরো দুইটা টপিক বাকি আছে। তো ইনফোগ্রাফিক কিভাবে তৈরি করবেন এবং ইনফোগ্রাফিক কিভাবে সাবমিশন করবেন, এই এই টপিকসটা এখানেই শেষ। এখানে আপনারা আশা করি বাকিগুলো আপনারা একটু গুগলে ই করে আরো কি কি সাইট আছে সেগুলো দেখবেন, যদি না পান আমাকে টেক্সট করিয়ে আমি আপনাদের ইনফোগ্রাফিক সাইট দিব, খুঁজে বের করে দিব, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এরপরে আসেন যে ইমেজ অপটিমাইজেশনের কথা বলছিলাম। একটা ইমেজ অপটিমাইজেশনটা কি একদম সিম্পল, সেটা হলো যে ধরেন এখানে যদি যাই মানুষের ইমেজ আপনি চাইলে ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল ধরুন এটাই একটা, এটাই আপনার ধরনের একটা ইনফোগ্রাফিক, এই পিকচারটি আপনি চয়েস করছেন, এটা দরকার, আপনি কি করবেন এটাকে সেভ করবেন আগে। এটা আমি আমার ডি ফোল্ডারে সেভ করলাম, কি নাম আছে দেখি, বেস্ট প্ল্যাটফর্ম ফর টু শেয়ার ইনফোগ্রাফিক। আচ্ছা, আমার ডি ড্রাইভটা সেভ করে আমি এখন ডি ড্রাইভে যাই। এই যে পিকচারটা, দুটো আছে, এই পিকচারটা আপনারা ফটোশপে ওপেন করবেন অথবা রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করে প্রপার্টিসে যাবেন, ডিটেলসে যাবেন, ডিটেলসে গিয়ে দেখুন এটার কোনো টাইটেল দেওয়া নাই, এটাতে আপনি একটা টাইটেল দিবেন, মানে এটা আপনি নিজস্ব সম্পত্তি বানিয়ে ফেলবেন আর কি। কী টাইটেল দিবেন, পরে দিবেন যদি ওয়েট লস হয়, যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে চান সেটা ওয়েট লস। আচ্ছা, আমি একটা কাজ করি, এটা না দেখাই হ্যাঁ ডাইরেক্ট ওয়েট লস দিয়ে দেখে। এক্সিট করার আগে কি রিসাইজ করার প্রয়োজন আছে এখানে? না, রিসাইজ লাগবে না, করতে পারলে ভালো, মানে সুন্দর মতো করতে পারলে, বাট না না পারলে নাই, এত ই নাই। আচ্ছা, থ্যাংক ইউ। না, এরকম একটা সুন্দর পিকচার নিয়ে আমরা সো এই কাজ আই সো এই কোলে
যে পিকচারটা নিয়েছিলাম, এই পিকচারটা আপনারা প্রপার্টিস করে, যারা ফটোশপ জানেন না তাদের জন্য দেখাচ্ছি, ফটোশপ যারা জানেন তারা একটু ভালোভাবে করতে পারেন চাইলে। আচ্ছা ফটোশপ যা ধরলাম কেউই জানেন না সেভাবে করতে, তাহলে রাইট বাটন ক্লিক করে আপনারা ডিটেলসে যাবেন। দেখেন এখানে টাইটেলে কিছু দেওয়া নেই, সাবজেক্টে কিছু, রেটিং, ট্যাক্স এগুলো কিচ্ছু দেওয়া লাগে, এগুলো সব ফিল আপ করবেন, লিখবেন, একটা টাইটেল দিবেন। ওয়েট লস ফর্মুলা টাইটেল দিলাম, তারপর সাবজেক্ট দিবেন 7 days, ওয়েট লস ফর্মুলা, রেটিং আপনি দিয়ে দিতে পারেন 5 star দিয়ে দিবেন, নিজেরটা নিজে অসুবিধা নেই। ট্যাগস দিবেন, এখানে কিওয়ার্ড দিবেন, ওয়েট লস, হেলথ, বিউটি কনসেপ্ট, কমা কমা দিয়ে দিবেন এখানে অবশ্যই। তারপরে কমেন্টস ওই ওয়েট লস লিখে দিলে হবে, মালিক আপনার নাম লিখে দিবেন, ওয়েট লস আপনি সবসময় চাইবেন যে আপনার কিওয়ার্ডটাকে হাইলাইট করতে, মালিকের নাম দেওয়ার দরকার নেই, সোজা কথা দিবেন ফ্রি ওয়েট লস মেডিসিন দেন। এভাবে আপনারা কি করবেন, এই প্রোগ্রামের ডেটা, এই কপিরাইট, এগুলো সব আপনারা এখানে যতগুলো ইনফরমেশন দেওয়ার দরকার এখানে সব আপনারা বুঝে বুঝে দিবেন। বেশিরভাগই চেষ্টা করবেন যে এখানে আপনার কিওয়ার্ড বসানো, মানে একই জিনিস আবার বারবার দিবেন, একটু ঘুরে পাচ্ছে দিবেন। হ্যাঁ এখানে যতগুলো ফিল্ড আছে সবগুলো ফিল্ড যদি আপনারা দিতে পারেন একদম পরিপূর্ণভাবে একটু সময় নিয়ে, এই যেমন আমি এই জিনিসগুলো দিলাম, দেওয়ার পরে অ্যাপ্লাই দেন ওকে। এরপরে ফাইনালি গিয়ে আপনারা এটাকে রিনেম করবেন, রিনেম করে আপনারা এখানে একটা ভালো কিওয়ার্ড দিবেন যে ফ্রি, অবশ্যই ড্যাশ ড্যাশ দিয়ে দিবেন ফ্রি ওয়েট লস টিপস অ্যান্ড টেকনিক্স। হ্যাঁ এটার নাম আমরা এভাবে দিলাম, আচ্ছা হয়ে গেল। এখন এই যে পিকচারটা আমরা করলাম, এই পিকচারটা আমরা কি করব, সব জায়গায় আপলোড করে দিব। কোথায় কোথায় আপলোড করব, প্রথম করব গুগল প্লাসে, ফার্স্ট হলো গুগল প্লাস, আচ্ছা গুগল প্লাসে এখান থেকে যেতে পারতেছি আমরা, গুগল প্লাস, সরি আচ্ছা গুগল প্লাস এখানে এসে আপনার পিকচার আপলোড করে দেবেন। পাবলিক করে দিবেন অবশ্যই, ট্যাগ লাইন কিওয়ার্ড টিওয়ার্ড যা দেওয়ার দিবেন। আমি সিম্পলি দেখাচ্ছি তাড়াতাড়ি যাওয়ার জন্য, আপলোড ফটো, আপলোড ফটো আমি যেখানে সেভ করছিলাম